আসসালামু আলাইকুম, আমি মুহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে থাকছে কিভাবে আপনি অটোমেটিক সেল লকড, অর্থাৎ আপনার একটা ডাটা এন্ট্রি হওয়ার পর এই সেলগুলো অটোমেটিক লক হয়ে যাবে। অর্থাৎ এখানে যেমন আমি আমার দুইটি এমপ্লয়ির এগেনস্টে ডাটা এন্ট্রি করা হয়েছে। এখন আমি যদি হচ্ছিল কি পরেরটা করতে চাই, পরেরটা আমি এখানে সহজেই করতে পারতেছি। বাট আমি যদি এই যে এখন যেগুলো করলাম এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমার চেঞ্জ করা যাবে না। কি আসছে সেখানে? দ্য সেলস অর চ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অ্যান এ প্রোটেক্টেড শিট, টু মেক এ চেঞ্জ আনপ্রোটেক্টেড শিট ইউ মাইট বি রিকোয়েস্ট টু ইন্টার এ পাসওয়ার্ড। আর সেখানে পাসওয়ার্ড ছাড়া আমরা এটা চেঞ্জ করতে পারবো না। দেখেন, আবার যখন চেঞ্জ করতে যাচ্ছি, আমার যদি এটাকেও চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারতেছি না। তখন আমাদের কী আছে, কী দিচ্ছে? দ্য সেলস অর চার্ট ট্রাইং টু চেঞ্জ ইন প্রোটেক্টেড শিট। তো এখানে যদি আমরা এখন লিখতে পারবো, শাহরিয়ার হোসেনের এগেনস্টে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে লিখতে পারতেছি। এখন আমাদের একবার এন্ট্রি হয়ে গেছে, আবার যদি এখন আমরা এটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো না। যখন চেঞ্জ করতে যাচ্ছি, দ্য সেল অর চার্ট এই জিনিসটা আমাদের শো করতেছে। অর্থাৎ একটা ডাটা আমাদের এন্ট্রি শেষ হয়ে যাওয়ার পরে ওইটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এইটাকে আনপ্রটেক্ট করে তারপর করতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আমাকে করতে হবে। এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ড ওয়াইজ যদি আমি এটাকে পড়ি, এখন আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, সহজে করতে পারলাম। বাট একবার এন্ট্রি করার পর আবার চেঞ্জ করতে পারতেছি না। আবার যদি এটাকে চেঞ্জ করতে চাই আবার আমাদের পাসওয়ার্ড লাগবে। অর্থাৎ এখানে আমরা সহজে এন্ট্রি করতে পারবো, যেখানে একবার এন্ট্রি হয়নি সেখানে আমরা এন্ট্রি করতে পারবো, বাট যেখানে একবার এন্ট্রি হয়ে গেছে সেটাকে যদি আবার এন্ট্রি করতে চাই তাহলে আমরা পাসওয়ার্ড ছাড়া পারবো না। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে কোনো একটা সেলে যদি একবার এন্ট্রি হয়ে যায় সেই সেলটা অটোমেটিক লক হয়ে যাবে। তো আমারই এক ভিউয়ার মিলন ভাই, উনি আমাকে একটা কমেন্ট করেছেন, ভাই ডাটা এন্ট্রি করার পর অটোমেটিক সেল লক এবং প্রোটেক্টের মাধ্যমে হয়ে যাবে, এরকম একটা ভিডিও দিন। তো ওনার মিলন ভাইয়ের অনুরোধেই এই আজকের এই লেকচারটি। আশা করি লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। তো যারা আমার এই চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং আমার অনেকগুলো প্লেলিস্ট আছে। প্লেলিস্টে যে এক্সেল টিউটোরিয়াল ফর বিগিনার্স, এক্সেল টিউটোরিয়াল ফর অ্যাডভান্স, এবং পিভট টেবিল, এবং চার্ট ইন এক্সেল, এবং আমি ম্যাক্রো নিয়েও অনেকগুলো 44টা লেকচার দিয়েছি। যার যে যেটা প্রয়োজন প্লেলিস্টে গিয়ে সেখানে থেকে দেখে নিতে পারে। অর্থাৎ আপনি যদি এই চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মোটামুটি এক্সেলে সব কিছু শিখতে পারবেন। তো আমাদের এই নতুন একটা ওয়ার্কবুক, এই ওয়ার্কবুকে যদি আমরা এখন কাজ করতে চাই, ছোট্ট একটা কোডিং ইউজ করব, খুব বড় কোডিং না। তো প্রথমে আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? আমাদের এখানে টোটাল এই শিটটাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করে দেন রাইট বাটন চেপে ফরম্যাট সেলস, দেন এই যে লকটা আছে এই লকটাকে আমরা চেকমার্কটাকে উঠিয়ে দেবো, দেন ওকে। স্টেপ ওয়ান। স্টেপ টু, আবার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন চাপার পর ফরম্যাট সেলস, দেন আমরা এখানে এটাকে লক করে দেবো। অর্থাৎ স্টেপ টু শেষ হয়ে গেল। এই স্টেপগুলো ফলো করতে হবে, এই স্টেপ যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনাদের কাজটা হবে না। দেন আমরা এই যে ইয়েলো মার্কটা আছে, অর্থাৎ আমরা এখানে এন্ট্রি করতে চাচ্ছি, একবার এন্ট্রি করবো আবার হচ্ছে এটা লক হয়ে যাবে, এটা যদি করতে চাই তাহলে এই ইয়েলো মার্কটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন চেপে ফরম্যাট সেলস, এই যে লকটা আছে এই লকটাকে আনলক করে দেবো, অর্থাৎ চেক মার্কটাকে আনচেক করে দেবো, দেন ওকে। আমাদের প্রাথমিক একটা কাজ হয়ে গেছে। দেন আমরা কী করতে চাচ্ছি, এটাকে যেহেতু আমরা প্রটেক্ট করতে চাচ্ছি একটা পাসওয়ার্ডের মাধ্যমে, সেই পাসওয়ার্ডটা আমরা কী দিতে চাচ্ছি? এই যে রিভিউ উইন্ডো আছে, এই রিভিউ উইন্ডোতে ক্লিক করার পর প্রটেক্ট শিট যাওয়ার পর আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সিলেক্ট লক সেলস, সিলেক্ট আনলক সেলস। আমাদের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি এটা হচ্ছে লকড হবে এই পাসওয়ার্ড দ্বারা, এবং আনলকড হবে এই পাসওয়ার্ডটা। আমরা পাসওয়ার্ডটা দিতেছি 123, এন্টার, এবং এগেন আবার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার জন্য 123, এন্টার। অর্থাৎ আমাদের আমরা যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছি সেই জিনিসটা এখানে হয়ে গেল। দেন আমরা কিছু একটা ছোট্ট একটা এক্স
ম্যাক্রো অর্থাৎ বিবি এর যে ছোট্ট একটা কোড লিখবো, সেখানে আমরা ডেভেলপার টুলবার যাব। ডেভেলপার টুলবার যারে আমরা এখানে ডেভেলপার যে টুলবারটা আছে আমাদের, যে অনেক অনেকগুলো উইন্ডো আছে, সেই উইন্ডোর মধ্যে ডেভেলপার যে উইন্ডো আছে এই উইন্ডোতে যে ক্লিক করে ভিউ কোড, এখন এই যাদের যারা আমার ইলেকট্রিসিটি নতুন দেখতেছেন, যাদের এই ডেভেলপার টুলবারটি নেই, এই ডেভেলপার টুলবারটি কীভাবে অ্যাড করতে হয় আমার ম্যাক্রো লেকচার নাম্বার ওয়ান, ওখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা ওই লেকচারটি দেখে নেবেন। আশা করি ওখান থেকে আপনার ডেভেলপার টুলবার কীভাবে অ্যাড করতে হয় সহজে বোঝাবেন। দেন ডেভেলপার টুলবার থেকে আমরা ভিউ করে যাব। ভিউ করে যাওয়ার পরে আমাদের যে এখানে অপশনটা আসলো, এই অপশনটা দেওয়ার জন্য আমরা কী করবো, একটু চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নেবো এইখানে যে জেনারেল আছে, অর্থাৎ এই যে এখানে যে ড্রপডাউন আছে, এই ড্রপডাউনও যে আমরা ওয়ার্কশিট এটাকে করে দেবো। দেন এখানে রাইট সাইডে যে সিলেক্ট রেঞ্জে আছে, সিলেকশন চেঞ্জ, এখানে যে সিলেকশন চেঞ্জ আছে, এই সিলেকশন চেঞ্জের পাশে যে ড্রপডাউন আছে, এই ড্রপডাউন থেকে আমরা নিয়ে নেবো চেঞ্জ। নেওয়ার পরে আমরা এই যে উপরে প্রাইভেট সাব এই জিনিসটাকে আমরা ডিলিট করে দেবো। ছোট্ট একটা কোড লিখবো, খুব অল্প একটা ছোট্ট একটা কোড, সেই কোডটা কী হবে একটু দেখে নেন। অ্যাক্টিভ শিট ডট আনপ্রটেক্ট ডট পাসওয়ার্ড ইকুয়াল টু, আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাই, আমরা যদি 123 দিতে চাই, 123 এখানে ইনভার্টেড কমার, অর্থাৎ যখন আপনি কোনো এ বি সি ডি এই ধরনের কোনো কিছু দেবেন তখন ইনভার্টেড কমা দেবেন, আর 123 ইনভার্টেড কমা দিতে পারেন নাও দিতে পারেন। এখানে একটা এরর দেখাচ্ছে আমাদের, এই এখানে একটা ডট পড়ে আছে। দেন এন্টার, আমরা লিখব টার্গেট, আমাদের শিটটা টার্গেট ডট, আমাদের টার্গেটটা কি লক, আমরা সেলটাকে লক করতে যাচ্ছি, টার্গেট এল ও দিলেই আমাদের লক চলে আসবে। দেন আমরা যদি এই টার্গেটটা যদি ট্রু হয় তাহলে কি হবে, ট্রু যদি হয় অ্যাক্টিভ শিটটা আমাদের কি হবে, প্রটেক্ট হবে। ডট প্রটেক্ট পাসওয়ার্ড ইকুয়াল টু, আমরা কী করতে চাচ্ছি, 123 মাধ্যমে দিতে যাচ্ছি। ছোট্ট একটা কোড আমাদের হয়ে গেছে, অলরেডি কাজ আমাদের শেষ। এখন যদি আমরা এক্সেলে চলে যাই, এটাকে আমরা যদি বলি যে রান দিব, রানও দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে অর্থাৎ আমাদের একটা কাজ করা শুরু হয়ে গেল। এখন আমরা যদি এখানে কিছু লিখি, ধরে নিচ্ছি 15 আমার লিখতে পারতেছে, বুঝিস, এটাকে যদি আমরা এখন চেঞ্জ করতে চাই তাহলে কী হচ্ছে, দেখেন দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ এন এ প্রটেক্টেড শিট, টু মেক এ চেঞ্জ আনপ্রটেক্টেড দ্য শিট ইউ মাইট বি রিকোয়েস্টেড টু ইন্টার এ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা চাচ্ছে। দেন আমরা যদি নিচে লিখতে চাই, আমরা নিচে লিখতে পারবো, বাট আমরা যদি এটাকে কোনোটাকে চেঞ্জ করতে চাই, এখন আমরাকে এটাকে ধরেন আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি নজরুল ইসলামের যে সেলস আছে সেই সেলসটাকে চেঞ্জ করতে চাচ্ছি, যখনই চেঞ্জ করতে চাচ্ছি তখন আমাদের এরকম প্রটেক্ট হতে হবে। এখন যদি আমরা কী করি, আমরা এই যে রিভিউ উইন্ডো, এই রিভিউ উইন্ডোতে যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাকে দিয়ে যদি আমরা করতে চাই এন্টার, আমরা একবারই করতে পারবো, দেন আবার অটোমেটিক আনপ্রটেক্ট হয়ে যায়, আমার নিচে লিখতে পারবো। অর্থাৎ একটা জায়গায় যদি লেখা হয়ে যায় একবার, একটা জায়গায় যদি একবার এন্ট্রি হয়ে যায়, তাহলে আপনি যদি ওইটাকে রিভিশন করতে চান বা এডিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে করতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে, আমরা যে একটা কোড লিখলাম এই কোডটাকে আমরা যদি হাইড করতে চাই, আমরা কিন্তু এখান থেকে বা এখান থেকে আমরা এটাকে হাইড করে দিতে পারি, বাট আপনাকে এইখানে যদি আবার কেউ ক্লিক করে সে এই ক্লিকটা করলে সে দেখতে পারবে। এখন কথা হচ্ছে যে আপনার যে
কোডটা লিখেছেন শুধু আপনি দেখতে চাচ্ছেন, অন্য কেউ দেখবে না, দেখতে পারবে না, সেই ক্ষেত্রে কী করতে হবে, এই যে টুলস, যে আপনার টুলস অপশন আছে, সেই টুল অপশন যে ভিবিএ প্রজেক্ট প্রপার্টিস, এই যে এই প্রপার্টিসে যে অর্থাৎ ভিবিএ প্রজেক্ট প্রজেক্ট প্রপার্টিসে যে প্রোটেকশনে যে আপনার লক প্রজেক্ট ফর বিং, দেন আপনার যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ড 123 123, দেন ইন্টার, ওকে। এখন আপনি কেউ ইচ্ছা করলে এটা পাসওয়ার্ড স্যার আমি যদি এটাকে বন্ধ করে দেই এবং আমি যদি এটাকে সেভ করি, সেভটা কীভাবে করতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যেহেতু এখানে একটা কোড লিখেছি, কোড লেখার পরে আমরা এটাকে সেভ করবো একটু অন্যভাবে, আমরা সেভ অ্যাস আমার ডেস্কটপে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমরা এটাকে প্রটেক্ট ফাইল, প্রটেক্ট ফাইল, এখানে হচ্ছে এক্সেল ওয়ার্কবুক না, যেহেতু আমরা এখানে ম্যাক্রো অর্থাৎ একটা কোড লিখেছি, এই ম্যাক্রোটা যেন আমাদের সবসময় কাজ করে, সেই কারণে আমাদের আসলে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক করে দিতে হবে, এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এটাকে সিলেক্ট করে দেন সেভ, অর্থাৎ আমাদের হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা যদি এক্সেল এই যে ফাইলটা এটাকে খুলি আমরা, তাহলে কী হচ্ছে, এনাবেল কন্টেন্ট এবং ডেভেলপার টুলবারে যদি আমরা ভিউ কোড আমরা যদি দেখতে চাই, যে কী কোডটা আছে সেই কোডটা যদি দেখতে চাই, তাহলে একমাত্র যে পাসওয়ার্ডটা জানবে সেই দেখতে পারবে, অন্যথায় দেখতে পারবে। আমাদের পাসওয়ার্ডটা কী ছিল, 123 123, অর্থাৎ আপনার যে জিনিসগুলো লিখেছেন অর্থাৎ আপনি যে কোডিংগুলো লিখেছেন সেটাও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই এটা দেখতে পারবেন। আশা করি এই লেকচারটি বুঝতে পেরেছেন এবং এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট, এবং আমাদের মিলন ভাইয়ের অনুরোধে এই লেকচারটা দেওয়া। যদি এই ফাইলটি অর্থাৎ এই প্রজেক্ট ফাইলটি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং আপনার মেল আইডিটি দেবেন, যারা যারা মেল আইডি দেবেন তাদের মেলে আমি এই ওয়ার্কশিটটা অর্থাৎ ওয়ার্কিং ফাইলটা আমি পাঠিয়ে দেবো। আশা করি ভালো থাকবেন, যদি এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ার আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেয়, আপনারা যত বেশি কমেন্টস এবং শেয়ার করবেন এবং যত ভিউ হবে তত আমি নতুন নতুন লেকচার দিতে উৎসাহিত হব। আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।